বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ বিকেলে নাস্তা বানাবো আমি খুব সহজে এবং অল্প কিছু উপকরণ দিয়ে। তাহলে চলো নাস্তাটি বানিয়ে নেই। আমি এখানে পাউরুটি নিয়েছি। এখন এই পাউরুটির চারপাশে যে একটু লাল অংশ থাকে, একটু পোড়া অংশ, সেটি একটি ছুরির সাহায্যে কেটে নিব। ওটা রাখলেও সমস্যা নেই, কিন্তু এটা যদি থাকে তাহলে ভিতরে পুরটা দিতে দিয়ে যখন চাপ দিই তখন কিন্তু এটা সমস্যা হয়, এটা সমান হতে চায় না, এজন্য কেটে ফেলে দিলাম। সবগুলি রুটি এইভাবে ফেলে দিয়ে একটু বেলুন দিয়ে এইভাবে একটু ডলা দিয়ে মিশিয়ে নিতে হবে, আর না হয় তেল বেশি পরিমাণে তেল ঢুকে যাবে এই জন্য। এখন আমি প্রত্যেকটা রুটি এইভাবে বেলে নিব। আর এখানে আমি বড় বড় তিনটি আলু সিদ্ধ করে তারপরে ম্যাশ করে নিয়েছি। খুব ভালোভাবে ম্যাশ করতে হবে। এখন শুকনা মরিচ দিয়ে তিন চারটে শুকনা মরিচ নেব আমি। এখানে তোমরা চাইলে কাঁচা মরিচও ব্যবহার করতে পারো, তবে শুকনা মরিচ দিলে আমার কাছে খুব ভালো লাগে, এজন্য আমি শুকনা মরিচই ব্যবহার করলাম। মরিচটা ভেজে নিব। এখন ভালোভাবে ঘষে তারপরে গুঁড়ো করে ঠিক আলু যে আমরা আলু ভর্তা বানাই ঠিক এইভাবেই, তবে পেঁয়াজটা আমি তেল দিয়ে একটু হালকা ভেজে নিব, বেশি ভেজে নিব না। আলুটা আমি ভর্তা বানিয়ে নিব, এর মধ্যে অন্য কোনো মশলা কি কোনো কিছুই দেব না। হ্যাঁ, আমি তো আগেই বলেছি একেবারে অল্প কিছু উপকরণ দিয়েই আমি আজকে বিকেলে নাস্তাটি বানিয়ে নেব। এখন দিয়ে দিব ধনে পাতা। ধনে পাতা দিয়ে একটু ভালোভাবে ডলে তারপর একটু নরম করে নেব। জাস্ট আমরা আলু ভর্তা যে বানাই ঠিক ওইভাবেই আলুটা ভর্তা বানাতে হবে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক দাও, শেয়ার করো, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, তাহলে আমি যখনই ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে। তাহলে দেখো, পেঁয়াজটা কিন্তু বেশি আমি ভেজে নেইনি, জাস্ট একটু চুলায় দিয়ে কোনো হালকা একটু নাড়াচাড়া দিয়ে নামিয়েছি। কাঁচা পেঁয়াজটা যখন এটা মিশ করব, আমি আলু ভর্তা বানালে এইভাবে একটু ভেজে নেই তাহলে ভালোই হয়। এখন আমি রুটির জন্য রুটির ভিতরে যে পুরটা দিব আলুটা, এখন এইভাবে একটু চেপে চেপে মানে সমানভাবে যেন সব জায়গায় যেন সমানভাবে বসে, অল্প বেশি যে যেরকম পছন্দ করো ঠিক ওইভাবে, একটু বেশি দিলে মজা হয়। তবে মনে রাখবে আলুটা কিন্তু একটু ঝাল হলেই ভালো লাগে। এভাবে সবগুলি রুটিতে আমি এভাবে দিয়ে দিব, আরেকটি রুটিতে এভাবে চাপ দিয়ে দিব। তবে মনে রাখবে রুটিটা কিন্তু বেলুন দিয়ে একটু চেপে চেপে বেলে নিতে হবে, আর না হয় যখন তেলে ভাজবে তেলটা কিন্তু বেশি পরিমাণে ঢুকে যাবে, তখন ভালো লাগবে না। এখন দেখো আমি 6 পিস নাস্তা বানিয়েছি এখানে। পুরটা এইভাবে চারিদিকে সমান করে দিতে হবে। এখন এখানে আমি নিয়েছি 2টি ডিম, এখানে একটু লবণ দিয়ে আমি গুলে নিয়েছি ভালোভাবে। খুব সহজে নাস্তাটি বানানো। আমরা বাহিরের খাবার আসলে খাওয়াটা উচিত না, তবে বাসায় যার যা কিছু, বাসায় আমি যেই উপকরণগুলি এখানে দিয়ে বানালাম, আমার মনে হয় আমাদের সবার ঘরে এটা থাকে। তবে এভাবে যদি আমরা খুব সহজে এই নাস্তাটি বানিয়ে নিই তাহলে বাচ্চারাও খেয়ে খুব ভালো লাগবে বা খুশি হবে, পরিবারের সবাই কিন্তু আমরা খেয়ে ভালো থাকতে পারি। আমি একটু ছিটা দিয়ে দেখবো যে তেলটা গরম হয়েছে কিনা, তবে এটা ভাজতে হবে একেবারে লো আছে, চুলার আঁচটা একেবারে লতি দিয়ে তারপরে ভাজতে হবে, না হয় পুড়ে যাবে। এখানে কিন্তু কাঁচা কোনোটাই নেই, শুধু ডিমটা। তবে ডিমটা যদি একটু চুলার আঁচটা একটু হাই হিটে থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে, রুটিটা হবে না।
এই জন্য খুব লো আঁচে দিব। তারপরে যে এই ডিমটা থাকবে বাকি অংশটা আমি একটি চামচের সাহায্যে এভাবে উপরে একটু একটু করে ছড়িয়ে দেব। দেখুন আসলে আমরা মেয়েরা যে কাজটা করব খুব যত্ন সহকারে করব, আর চাইবো যে যে রান্নাটাই করি সেটা যেন খুব ভালো হয়। একটু চেষ্টা থাকতে হবে ভিতরে, মনের মধ্যে যদি চেষ্টা থাকে যে আমার এটা ভালো হতে হবে বা ভালো কিভাবে হবে, এই চেষ্টাটা যদি থাকে তাহলে অবশ্যই সেই কাজটা বা সেই রান্নাটি, যে কোনো কাজ হোক রান্না হোক, ভালো সুন্দর হয়। তবে আমরা বাসায় যদি একটু কষ্ট করেও যদি বাসায় নাস্তা বানিয়ে খাই তাহলে পরিবারের সবাই কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজেরাও ভালো থাকবো, সুস্থ থাকবো। তবে এইভাবে একটু উল্টে পাল্টে দিব। তবে এটি কিন্তু চারপাশ ভালোভাবে ভেজে নিতে হবে, আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশটাই কিন্তু ভেজে নিব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এইভাবে আমি কিভাবে ভেজে নিচ্ছি, আর না হয় কিন্তু এটা বেশটা বেশ কিছুটা মোটা, দুই পাশ ভাজা হয়েছে কিন্তু সাইডের যে চওড়া অংশটা ওটা কিন্তু ভাজা হয়নি, এজন্য আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা সাইড আমি একটু হালকা ভেজে নেব। আসলে খুব সহজে এটা বানানো যায় আর খেতে কিন্তু অসাধারণ মজা হয়। এখানে কিন্তু আমি বেশি একটা উপকরণ দেইনি, খুব সহজেই কিন্তু বানিয়ে নিয়েছি, খুব অল্প সময়ে বানানো যায়, কিন্তু খেতে আসলেই খুব মজা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আমার মনে হয় আপনাদের কাছেও ভালো লাগবে। বা খুব তাড়াতাড়ি মেহমান আসলেও দেখা গেছে বাসায় সব সময় কিছু থাকে না, অল্প কিছু থাকে, তখন এরকম একটি নাস্তা আমরা বানিয়ে দিতে পারি খুব সহজে এবং অল্প সময়ে। এভাবে হালকা ভেজে নিতে হবে, দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খেতে তো অবশ্যই ভালো। আমার কথা বিশ্বাস না হলে আপনারা অবশ্যই বাসায় একদিন অন্তত একবার হলো বানিয়ে দেখুন। বাসায় বানান, নিজে খান, পরিবারকে খাওয়ান, বাসায় সব কিছু রান্না করে খান, ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এই কামনা করে আজ এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।